মহিলা মা বোনেরা পনেরোটি কারণে নারীরা জাহান নামে যাবে যদি এই পনেরোটি কারণের মধ্যে একটা কারণ আপনার ভিতরে থাকে তাহলে আজই আপনাকে তবা করা লাগবে তা না হলে আপনি নামাজ পড়েও জাহান্নামে নামে যাবেন রোজা রেখেও জাহান্নামে নামে যাবেন হজ করেও জাহান নামে যাবেন আপনি জান্নাতে যেতে পারবেন না পনেরোটি কারণ যদি আপনার ভিতরে একটি থাকে আপনি জাহান্নামে নামে যাবেন এর মধ্যে এক নম্বর হল নামাজ কাজা করা যাবে না যে সমস্ত নারীরা নামাজ ছেড়ে দেয় তারা জাহান নামে যাবে অনেক মেয়েরা বিশেষ করে ফজরের নামাজ অনেক কাজা হয় রাত্রিবেলা মোবাইল ব্রাউজিং করতে করতে বন্ধু বান্ধবদের সাথে কথা বলতে বলতে রাত দুইটা তিনটা বাজে ঘুমায় সকাল দশটা এগারোটা বারোটার মধ্যে ঘুম ভাঙে এদের ফজরের নামাজ কোথায় চলে গেল কোনো খবর নাই এতটাই মোবাইল ব্রাউজ করে রাত দুইটা তিনটা যায় কোনো খবরই থাকে না ফজরের নামাজ কাজা জানা করে জাহান নামে যাবে কোনো নামাজে কাজা করা যাবে না কোনো নামাজ ছেড়ে দেওয়া যাবে না নামাজ তো পড়াই লাগবে নামাজ ছেড়ে দিলে জাহান্নামে নামে যেতে হবে দুই নম্বর জাকাত না দেওয়ার কারণে যেই নারীরা জাকাত না দেয় জাকাত দেয় না এরকম অনেক নারী আছে অনেক স্বর্ণওয়ালা মহিলা আছে দশ বড়ি পনেরো বড়ি বিশ বড়ি স্বর্ণ এদের আছে অথচ সাড়ে সাত বড়ি স্বর্ণ যার আছে যার থাকে এক বছর সে জাকাত দেওয়া লাগবে না দিলে এগুলো কালকেয়া মথের ময়দানে আপনাকে সাপ বিচ্ছু হয়ে কামরাবে আল্লাহক বলেন ইয় মা য়ো মা আলাইহা ফিনারি জহান মাফাতু ক বিহা জিবাহুহুম অজনু বুহুম মজহু রুহুম হাজ মা কানস্তুম ফুসিকুম ফাজুকু মা কুমতুম তক নিঝুন সম্পদ সোনা রূপা এগুলো তোমরা জমিয়েছিলা। ছিলা এর জাকাত দাওনি। কালকেয়া মথের ময়দানে এগুলো আগুন দিয়ে জ্বালায়া পোড়ায়া পিঠের উপরে মাজার উপরে সিল মারা হবে আর বলা হবে হাজা মা কানাস তুমলি আং কুম ফাজু কু মা কুম তুম তাক নিজুন সাত চাক মজা গ্রহণ করো এগুলো দিয়ে সেজেছিল কিন্তু তোমরা জাকাত দাওনি এই জন্য সাবধান পুরনো শ্রেণীর নারী রাজহান নামে যাবে এর মধ্যে দুই নাম্বার হলো যারা জাকাত না দেয় রাজহান নামে যাবে তিন নাম্বার হলো গোসল ফরজ হলে গোসল করতে দেরি করে শুধু দেরি করে না এতটাই সময় ব্যয় করে ফজরের নামাজ পর্যন্ত চলে যায় এর কারণে ফজরের নামাজ কাজা হয়ে যায় যখন গোসল ফরজ হবে যত দ্রুত সম্ভব গোসল করে নেয় এই অলসতা মেয়েদের মধ্যে অনেক অনেক বেশি যদি আপনার গোসল ফরজ হয় আর আপনি গোসল ফরজ হলো গোসল করলেন না সকাল আটটা বেলা আটটা বাজে ঘুম থেকে জাগলেন নয়টা বাজে ঘুম থেকে জাগলেন নামাজ চলে গেল এই সমস্ত নারীরা নামাজ সেরে দেওয়ার কারণে জাহান নামে যাবে মেয়েরা নীল পালিশ ব্যবহার করে এরা কারণ হলো নীল পালিশ ব্যবহার করলে হয় না না হলে নামাজ হয় না আর নামাজ না হলে তার জাহান নাম ছাড়া কোনো উপায় নাই কারণ রসুল বলেন চলা কেয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে সুতরাং যারা নীল পালিশ ব্যবহার করেন এরা নামাজ পড়লে নামাজ হবে না নামাজ পড়ে ও জাহান যাবেন কেয়ামতের ময়দানে অনেক নারীদের এদের নামাজের খাতা শূন্য পাওয়া যাবে কারণ দেখবে আমরা এত নামাজ পড়েছি কিন্তু শূন্য কেন খাতা এরা দুনিয়াতে নামাজের মতো নামাজ পড়ে নাই নীল পালিশ ব্যবহার করলে তো অজু হয় না তো নামাজ হয় না কেয়ামতের ময়দানে নামাজ পড়েও দেখা যাবে নামাজের খাতা শূন্য এরপরে পাঁচ নাম্বার বেপর্দা যেই সমস্ত নারীরা বেপর্দায় চলে ওরা জাহান্নামে নামে যাবে এদের প্রত্যেকটা চুল সাপ হয়ে এদেরকে কামড়াবে বিশ্ব নাম বলেন নিশা উনকাশিয়াতু আরিয়া মমিলাতুন মা ইলাতুন রসহোনা কাশে নিমা তিলবহু তিলমা ইলা ইয়েদের হোলনালা জন্নতাওয়ালা জিদে নারী হাহা শ্রেষ্ঠ মানে এমন হবে বস্ত্র পরিহিত নারী উলঙ্গ হবে তারা মানে এমন কাপড় পরবে উলঙ্গর মতো দেখা যাবে শরীরের ভিতরে যা বাসবুজ আছে সব কিছু অনুমান করা যাবে এরা পুরুষদেরকে আকৃষ্ট করবে পুরুষদের এদের প্রতি পুরুষদেরকে আকৃষ্ট করবে এরা নিজেরও পুরুষদের প্রতি আকৃষ্ট হবে এরপরে ওটার চুটের মতো খোবা বাঁধবে এই সমস্ত নারীগুলো জান্নাতে যাবে দূরের কথা এরা জাহান্নামে নামে যাবে এরা জান্নাতের সুগ্রাণু পাবে না সুগ্রাণু পাবে না এই জন্য ব্যাপার চলা যাবে না সাবধান মা বোনেরা আপনার সৌন্দর্য আপনার স্বামীর জন্য আপনার দেহ আপনার স্বামীর জন্য এগুলো পর পুরুষ দেখতে পারবে না এগুলো পর পুরুষকে দেখালে আপনার জাহান্নামে নামে যাওয়া লাগবে আপনি জান্নাতে ঢুকতে পারবেন না কি হবে রুবার সৌন্দর্য দিয়ে যদি আপনি জান্নাতে যেতে না পারেন ছয় নম্বর গিবত গিবত করা যাবে না চুগলখুরি করা যাবে না আল্লাহ বাক বলেন বলে ইয়ে কথা তোমরা একে অপরের গীবত করো না আয়ো আই একুল আল্লাহ তোমরা কি তোমাদের মৃতমেয়ের গোষ্ট খেতে পছন্দ করো কখনোই নয় করে তুমু এটা অপছন্দনীয় বস্তু সুতরাং গিবত করা এর থেকেও বেশি অপছন্দনীয় সাবধান তোমরা কখনও কারো গিবত করবে না মিথ্যা অপবাদ দিবে না যারা গিবত করে মিথ্যা অপবাদ দেয় নারীদের ভিতরে রোগটা কিন্তু বেশি একজন নারী আর একজন নারীকে অপবাদ দেয় মিথ্যা অপবাদ সাবধান এরা কোনো দিন জান্নাতে ঢুকবে না এই জন্য কখনো কেউ কাউকে মিথ্যা অপবাদ দিবেন না সাত নাম্বার কৃপণতা করা নারীদের মধ্যে এই স্বভাবটা অনেক বেশি অনেক কৃপণতা করে আল্লাহ আপনাকে ধন সম্পদ দিয়েছে আপনার উপর জাকাত ফরজ, আপনি জাকাত দেন দান সদ্গা করেন এটা আপনাকে আল্লাহ পাক সম্পদ দিয়ে পরীক্ষা করছেন এই স্বভাবটা কিন্তু নারীদের ভিতরে বেশি বিশ্বনবী বলেন আসসাখিয়ু করিবুম মিনাল্লাহ করিবুম মিনান নাস করিবুম মিনাল জান্নাম দানকারীরা আল্লার নিকটতম মানুষের নিকটতম জান্নাতের নিকটতম বাবা ঈদুম মিনান্নার জাহান্নাম থেকে দূরে আলবা খাইলুম বা ইদুম মিনাল ন বা ঈদুম মিনান্নাস বাইদুম মিনাল জ্যান্নাব করিবম মিনান্নার বসিদারা আল্লাহ থেকে দূরে মানুষ থেকে দূরে জান্নাত থেকে দৌড়ে জাহান্নামের নিকটবর্তী এই জন্য সাবধান কখনো কৃপণতা করবেন না আট নাম্বার বিধর্মীদের কালচার গ্রহণ করা আমাদের দেশে অনেক নারীরা আছে বিধর্মীদের কালচার গ্রহণ করে যেমন ব্রুপ লাগ করে উলকি ওদের ওটের চোটের মতো বিশাল করে করে আলগা পর চুলা লাগিয়ে খোপা বাঁধে এগুলো কখনো করবেন না বিধর্মীদের পোশাক বড় পছন্দ করে এমন টাইট কাপড় পরে শরীরের বাঁচ বুঝগুলো সব অনুভব করা যায় হে মা বোনেরা তাহলে এদের সাথে আপনাকে জাহান্নামে নামে যাওয়া লাগবে হোসুল বলেন মান্তা সাবিক

বিশ্বনামী বলেন মানখান আফী পালবিহি হাব বা দফরা দা মিনাল জান্নাতা আবাদা যার অন্তরে পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে ঢুকবে না গ্রাম এলাকা দেখবেন টিনের ছিদ্র দিয়া রৌদ্রের রশ নিয়ে রৌদ্রের আলো ঘরে প্রবেশ করে আর এই আলোর মধ্যে ছোট ছোট ধুলি করার মতো কি যেন উঠতে থাকে দেখা যায় স্বাভাবিকভাবে দেখা যায় না টুকুন পরিমাণ অহংকার থাকলে আপনি জান্নাতে যাবেন না আর মেয়েদের মধ্যে অনেকে আছে একটু সুন্দর হলে অথবা ধনী হলে এত অহংকার এত ধেমাক তার সাথে কথাই বলা যায় না তার সাথে সাধারণ মেয়েরা বসতেই পারে না সাবধান ধেমাক দেখাবেন না অহংকার করবেন না আপনি অহংকার করে নিজের পায়ে নিজে কুঠার দিচ্ছেন আপনাকে জাহার নামে যাওয়া লাগবে দশ নম্বর স্বামীর অকৃতজ্ঞ হওয়া যে সমস্ত নারীরা স্বামীর অকৃতজ্ঞ হয় তারা জাহার নামে যাবে নবীজি বলেন আমি জাহান নাম প্রদর্শন করবার জন্য গেলাম অধিকাংশ নারীদেরকে জাহার নামে দেখলাম আমি জিজ্ঞাসা করলাম এরা জাহান্নামে নামে কেন এলো বলে এরা স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ করে না স্বামী এত কিছু করে এদের জন্য একটু ভুল করে ফেললে একটু কোনো কাজ অপরাগ হলে স্বামীর দোষ তালাশ করে স্বামী কোনো কিছু করে নাই বলে বৎসনা দেয় স্বামীর অকৃতজ্ঞ হয়ে যায় এরা জাহান্নামে নামে যাবে এরপরে এগারো নম্বরে মিথ্যা কথা বলা যেই সমস্ত নারীরা মিথ্যা কথা বলে এরা জাহান্নামে নামে যাবে মিথ্যাবাদী নারীরা কখনোই জান্নাতে যাবে না এই জন্য মিথ্যা কথা কখনো বলবেন না দেখবেন যখন একসাথে অনেকগুলো মেয়ে বসে এত গল্প করে এত মিথ্যা কথা বলে নারীদের উপরে এই স্বভাবটা বেশি এত মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বলে কেন মিথ্যা কথা বলার কি দরকার আছে যদি আপনি মিথ্যা কথা বলেন তাহলে আপনি জাহার নামে যাবেন আপনি নামাজ পড়ো জাহার নামে যাবেন যেহেতু মিথ্যা কথা বড় মহাপাপ এরপরে বারো নম্বর মন্দ নামে ডাকা অনেক মেয়েরা আছে একে অপরকে মন্দ নামে ডাকে ব্যাঙ্গ করে বৎসনা করে নারীদের মধ্যে এই স্বভাবটা বেশ অথচ আল্লাহ মাক রব্দুল আল আমিন সুরা হুজরাতের মধ্যে বলে নিয়ে আই হল আদি না মনু লাসর কাও নুম মিন কাও মিং আসা আইয়া কুনু খৈয়ম মিনহুম ওলা নিশা উম মিন নিশা ই না সা আইয়া কুন না খৈয়রম মিনহুন না ওলা তলমিজু আং বিল আলকাফ শব্দ তোমরা মন্দ নামে ডেকো না লক পরিবর্তন করে ডেকো না একে অপরকে বৎসনা দিও না নারী এবং পুরুষ উভয়কে আল্লাহ পাক বললেন তাহলে কিন্তু তোমরা জালেম হইয়া মরবাহ সাবধান এরপরে যারা রমজান মাসে রোজা রাখে না তারা জাহান নামে যাবে এরপরে যারা যাদেরকে আল্লাহ তালা দন সম্পদ দিয়েছে পুরুষের উপর যেমন হস ফরজ নারীদের উপর হজ ফরস কিন্তু অধিকাংশ নারী হস করে না পুরুষের জন্য যেমন নামাজ ফরস নারীদের জন্য নামাজ ফরজ পুরুষের জন্য যেমন হজপরশ নারীদের জন্য হসপরশ পুরুষের জন্য যেমন জাকাত দেওয়া ফরজ নারীদের জন্য জাকাত দেওয়া ফরজ এই জন্য অনেক নারীরা আছে দেখবেন বিশেষ করে হজ করতে চায় না জাকাত দিতে চায় না কুরবানি দিতে চায় না এগুলো নারীরা খুব কম করে অথচ এগুলো আপনার উপরও ফরজ এই জন্যে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন নারী জাতি বড় দামি জাতি এই দুনিয়াতে সবচাইতে দামি হলো নারী জাতি কারণ আল্লাহ অনেক নিয়ামত দিয়েছে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত হল নারী জাতি অথচ এই নারীদের মধ্যে অধিকাংশ নারী জাহান নামে যাবে যে পনেরোটি কথা বললাম এর মধ্যে একটা যদি আপনার ভিতরে থাকে এখন আপনাকে সংশোধন হতে হবে এখন পরিহার করতে হবে আপনি নিজের জীবনের সাথে মিলান যদি আপনার দেখেন ভিতরে একটা সমস্যা আছে আপনার নামাজ পড়ে আপনি জাহান নামে যাওয়া লাগবে রোজা রেখেও জাহান নামে যাওয়া লাগবে এই জন্য আপনাকে এখনই এগুলো ছাড়তে হবে ইসলাম যদি মানতে পারেন একদম সহজ আবার অনেক কঠিন কারণ ইসলাম কাউকে সার দেয় না আইন সবার জন্য সমান আল্লাহ পা রব্বুল আলমিন আমাদেরকে হেদায়ত দান করুন আমাদের মা বোনদেরকে আল্লাহ রব্বুল আলমিন পরিপূর্ণ কোরআন সন্ন্য মোতাবেক জীবনযাপন পরিচালনা করবার মতো তৌফিক দান করুন আমাদের পুরুষকে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ পাকের হুকুম মতো জীবনযাপন পরিচালনা করবার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি